এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। কি করব আমি এখন, এখানে লুকাবো না এখানে চলে যাই? আরে কোথায় লুকাবো, বাথরুমে চলে যাই। আরে কি হলো, কে এসেছে, দরজাটা খোলো। আরে কেউ না কেউ না, একটা ভিখারি আসছিল, ফালতু লোক, তারই দিয়েছি। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। কিরে ফোন করেছিলি কেন? আরে একটা প্রবলেম হয়ে গেছে, তুই চল আমার সাথে, আমি তোকে বলছি। শোন, এই প্রবলেম থেকে একমাত্র তোকে রাহুলই বের করতে পারে। তুই একটা কাজ কর, তুই রাহুলকেই ফোন কর। ঠিক বলেছিস, রাহুলকে ফোন করি। তাহলে তুই রাহুলকে ফোন কর, আমার একটু তাড়া আছে, আমি যাই, বুঝলি? টাটা। থ্যাংক ইউ রে, ওকে চল টাটা। জীবন চলছে না আর সোজা পথে, দেখো আজও হাগি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে। হ্যালো রাহুল। হ্যাঁ বল। কোথায় আছিস তুই? বাড়িতে আছি বউয়ের সাথে, আর কোথায় থাকবো? বাড়িতে? তুই একটা কাজ কর, তুই আমার বাড়িতে চলে। না রে আজকে হবে না, আজকে মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে বউয়ের সাথে। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, তুই আজকে তোর প্ল্যানটা প্লিজ ক্যান্সেল করে দে, খুব ইম্পর্টেন্ট কাজ, আর এই কাজটা একমাত্র তুই করতে পারিস, তাই প্লিজ না করিস না, প্লিজ। ইম্পর্টেন্ট কাজ? কি রকম কাজ? তুই আগে আয় তো আমার বাড়িতে, তারপর তোকে আমি বলছি। আচ্ছা দাঁড়া আসছি। প্লিজ তাড়াতাড়ি আয়। হ্যাঁ কি হয়েছে বল, এমন কি ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল তোর? ভাবলাম একটু বউকে নিয়ে মুভি দেখতে যাবো, কন্যা সিটে বসে রোমান্স করব, সেটাও করতে পারলাম না। ভাই ওকে এক মুহূর্তের জন্য একা ছাড়, তুই আমার কথাটা শুনবি? আমি খুব বড় প্রবলেমে পড়ে গেছি ভাই। কি হয়েছে বল? তুই আমার এক্স এর ব্যাপারে তো জানিস। কোন এক্স? এই শোন, আমাকে এই সময়ের মধ্যে টানিস না প্লিজ, যবে দিয়ে আমার বিয়ে হয়েছে তবে দিয়ে আমি এইসব মোহময়া থেকে দূরে আছি। তুই আমার কথাটা শুনবি নাকি নিজের মতন করেই বকতে থাকবি? ঠিক আছে বল। আমার যে এক্স ছিল না, আমি তার সাথে আবার রিলেশনশিপে এসেছিলাম, ওকে যখন 24 ঘন্টার জন্য জাজ করলাম না, ঠিক তার পরের দিনই ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। আচ্ছা তারপর? ভাই ও ভীষণ চিপকু টাইপের, আর এখন দিল্লি থেকে কলকাতায় আসছে আমার সাথে দেখা করতে। তো প্রবলেম কি আছে, ফোন করে মানা করে দে। আরে এটা তো মানতেই চাইছে না, আমি ওকে হাজারবার বললাম, এই আমি আর তোমারটা দেখতে চাই না। কি এই এই মানে আমি আর তোমাকে দেখতে চাই না, কিন্তু এখনো মানতেই চাইছে না, বাড়ি অবধি উঠে আসছে। একবার ভুল করে বাড়ি কি দেখিয়ে দিয়েছি, ব্যাস 10-15 মিনিটের মধ্যে হয়তো চলেও আসবে। তো আমি কি করব, আমার কি করার আছে, আমার কি এতে কোনো লাভ আছে? আমি চললাম। আরে বস না প্লিজ, আমি তোকে বলছি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে বল শুনি। তোকে আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে হবে। কি পাগল হয়ে গেছিস তুই, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন বিবাহিত,
আমার বউ যে জানতে পারে না আমার হাত পা ভেঙে আমাকে বাড়িতে প্যালেস করে বসিয়ে রাখবে। আমি গেলাম। শোন না, আমি তো তোকে বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে বলছি, ধরি না তোকে সত্যিকারের বয়ফ্রেন্ড বানাচ্ছি। দেখ, ও যদি এসে দেখে আমরা দুজন লিভিনে আছি, তাহলে পরে ওর মন ভেঙে যাবে আর ও এখান থেকে চলে যাবে, আর ও ভাববে আমি মুভ অন করে গেছি। আচ্ছা, তাই এটা তুই ফোনেও বলতে পারিস? তা তোর কি মনে হয় আমি ওকে বলিনি? বলতে বলতে হাঁপিয়ে গেছি, তাও আসছে আমাকে দেখার জন্য। আচ্ছা শোন, কোনো প্রবলেম হবে না তো? কেউ কিছু জানতে পারবে না তো? আমার বউ জানতে পারবে না তো? কে বলবে তোর বউকে? আমি তো বলবো না। আর ও ও তো তোকে চেনেই না, একমাত্র তুই বলতে পারিস তোর বউকে। আমি পাগল নাকি? তাহলে এত চাপ নিচ্ছিস কেন ভাই? ঠিক আছে, আমি রেডি, এখনই আসলো বউ। খোলা আছে, চলে আসো। আরে কি করছিস এটা? এটা তো স্ক্রিপ্টেও ছিল না। কিন্তু আমি তো তোমাকে সত্যিই খুব ভালোবাসি। এখন ওই আমার সব, আমরা হয়তো নেক্সট ইয়ার বিয়েও করে নেব, তাই না বেবি? তোমার জন্য আমি তো তোমাকে বলেইছিলাম যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকি, আর আমি এখন মুভ অন করে গেছি। তুমি এখন যাও, আমরা একটু প্রাইভেট টাইম স্পেন্ড করব। তুমি যাও, বাই বাই বাই। ঠিক আছে, তুমি যদি এভাবে খুশি থাকতে পারো থাকো তাহলে। যাওয়ার আগে তোমাদের একটা ফটো তুলতে পারি? তুলতে চাইলে তুলতে পারো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যখনই তোমার কথা মনে পড়বে তখনই তোমাদের দুজনের ফটোটা দেখে নেব। ঠিক আছে, বাই বাই। উফ, হয়ে গেছে তোর কাজ? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। আর কোনো কাজ আছে? না। তাহলে আমি যাই? হ্যাঁ তো যা, দাঁড়িয়ে আছিস কেন? শালা, সব মেয়েগুলো একই ধরনের হয়, নিজেও শান্তিতে থাকবে না অন্যকেও শান্তিতে থাকবে। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। গান্ডে পিন্ডে গেলা হয়ে গেছে, এবার চুপচাপ শুয়ে পড়ো। এত তারা কিসের? চলো না শোয়ার আগে একটু রোম্যান্স করি। তোমার রোম্যান্স মানেই তো 30 সেকেন্ডের রিলস। সময় দেখেছো? চুপচাপ শুয়ে পড়ো। এ কি হলো তোমার? দাও জল নিয়ে আসছি। এ নাও জল খাও। তোমার হিচকি ওঠা উচিত না। তোমার হিচকি উঠলে তোমার বাড়ি কোনো না কোনো লোকে সাজি হবে। কি বলে তুমি? দেখো তো কে এসছে। আরে আসছি। কি করব আমি এখন? এখানে লুকাবো না, এখানে চলে যাই। আরে কোথায় লুকাবো? বাথরুমে চলে যাই। আরে কি হলো? কে এসেছে? দরজাটা খোলো। আরে কেউ না, কেউ না, একটা ভিখারি আসছিল, ফালতু লোক, তাড়ি দিয়েছি। এই সময় ভিখারি? কি বলছো? দাঁড়াও আমি দেখে আসছি। আরে তুই কখন আসলি? এই তো এখনই রে। আয় আয় ভিতরে আয়। ও নো,
আয় আয় ভিতরে আয়। এবার আমি কি করবো, মালটা মনে ভিতরেও চলে এসছে। এ ভগবান, একটু আইডিয়া দাও। কি রে, কেমন আছিস? এই চলছে রে, তোরা কেমন আছিস বল? আমরাও ভালো আছি। তুই বিয়েতে এলি না কেন? আরে কলেজের একটা এক্সাম পড়ে গেছিল তো, তাই আসতে পারলাম। যাক, এখন তো এসেছিস, তাহলেই হবে। কি গো, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, দেখো কে এসেছে। বলছি শোন না, একটা প্রবলেম হয়ে গেছে রে। কি, পিসির কিছু হয়নি তো? আরে কি হলো, এত ডাকছো কেন বলো তো? আরে এখন কে সেভিং করে, এটা একটা টাইম। কখন থেকে আমার ভাইটা বসে আছে তোমার সাথে দেখা করবে বলে? ভাই? কার ভাই? তোমার ভাই? এ হতে পারে না। আরে জাম্বুমান, মানে জামাইবাবু, জাম্বুমান সাথে কি করছো? ওই এমনি, সকালে টাইম পাই না তো, তাই তুমি এখানে ঘুরতে ঘুরতে চলে আসলে কেন? মানে এভাবে কেন আসলে, বলে আসা উচিত ছিল। ঠিক আছে, চলেই যখন এসছো, বেশ ভালো করেছো, দেখা হয়ে গেল, এবার সাবধানে বাড়ি চলে যাও। মানে বাড়ি চলে যাও? মানে এত দূর থেকে এসছে? মানে ও থাকলে আমি থাকবো কিভাবে? কি ভুলভাল বকছো, আমাদের একটাই ঘর নাকি? আরে দিদি, তোকে একটা প্রবলেমের কথা বলছিলাম না। হ্যাঁ কি বল, তো জায়গু চলে এসছে, এখন আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ওর কি আর প্রবলেম হবে, প্রবলেম তো হবে সব আমার। ঠিক আছে, আগে এক গ্লাস জল নিয়ে আনা দিদি। এই যাও তো, এক গ্লাস জল নিয়ে আসো তো ভাইয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, জলে এক গ্লাস বিশ মিশি নিয়ে আসবো, দেখ না। তারপর বল, তোর প্রবলেমটা কি হয়েছে? আরে আর বলিস না, তোদের সাথে দেখা করার আগে আমি আমার বন্ধুর বিয়ে বাড়ি খেতে মুর্শিদাবাদ গেছিলাম। সেখান থেকে ট্যাক্সি নিয়ে ফেরার পথে ভাবলাম একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা করে যাই। ওখানে গিয়ে দেখি এক শুয়োরের বাচ্চা অলরেডি আমার গার্লফ্রেন্ডকে পাশিয়ে রেখে দিয়েছে। তারপর তারপর কি হলো? ওখান থেকে ট্যাক্সি করে চলে আসলাম। নিচে ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে দিদি। ট্যাক্সি দাঁড়িয়ে আছে কেন বল, চলে যেতে। ভাড়া না দিলে কেন যাবে? তাহলে ভাড়াটা দিয়ে পাঠিয়ে দে। আসলে বন্ধুর বিয়ে থেকে ফেরার সময় আমার পার্সটা চুরি হয়ে যায়। ও, এই নাও কোকোলা গ্লাসে জল। কি করে, এই শুনছো, নিচে ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে, ভাড়াটা দিয়ে আসো তো। কেন, আমি কেন দেবো, আমার কাছে টাকা নেই। আরে ওর সব হারিয়ে গেছে, কি করে দেবে টাকা? ঠিক আছে, তাহলে একটা কাজ করো, যে ট্যাক্সি করে এখানে এসছো সেই ট্যাক্সি করে বাড়ি চলে যাও, সেখানে ভাড়াটা দিয়ে দেবে। তুমি ভাড়াটা দেবে হ্যাঁ কি না? আরে এটা কি ধরনের অসভ্যতা! আরে দিদি, আরে ও তোমার দিদি, আমি তোমার জাইন বাবু, আর কিছু বলতে হবে না। ট্যাক্সি ভাড়াটা কত হয়েছে বলো? ৪০,০০০ হিমালয় থেকে এসছো না? যমরাজ ডাইরেক্ট পাঠালো আমাকে তুলে নিয়ে যাবার জন্য। দিদি, তোকে না একটা জিনিস দেখানোর। ৪০,০০০ টাকা কেন, তুমি ৫০,০০০ টাকা রাখো, পারলে আমার বাড়ির দলিলটা নিয়ে নাও। তুই কি যেন দেখাই বলছিলি। আরে ওর ফোনে চার্জ নেই, সেটার কথাই বলছিল। তোমরা কথা বলো, আমি বাইরে গিয়ে ভাড়াটা দিয়ে আসছি। ভাই সত্যি করে বলতো, কি দেখাই বলছিলি? আমার কিন্তু ওর হাবভাব ঠিক লাগছে না, সত্যি করে বলবি। এই দেখ দিদি, বসকে ঢপ ঢপ দিয়ে যে ৪০,০০০ কামালাম সেটা চলে গেল। না কি কপাল! হে ভগবান, এই শালাটা আমাকে জমি দৌড়ে পাঠিয়ে ছাড়বে, আস্তে আস্তে কেটে পড়ি। কিরে কোথায় যাচ্ছিস, দাঁড়া চুপ করে এখানে। কলি, তুমি চিল্লাচ্ছ কেন, তুমি জানো না তুমি জোরে চিল্লালে আমার কিডনিটা কাঁপতে থাকে। আজকে তোর কিডনি, লিভার সব এক জায়গায় করবো।
এটা কি? কই দেখি, কে এটা? আমি চিনি না, অনেকটা আমার মতনই লাগছে। চিনি না, চিনি না। নেকামো হচ্ছে? সত্যি করে বল কে এটা। আরে বলছি বলছি, এই যে তোমার ভাই। তুমি জানো তোমার ভাইয়ের চরিত্র কত খারাপ? আমার চরিত্র খারাপ দেখলে স্বীকার করলো? তোমার ভাই এতটাই নোংরা যে একটা মেয়ে জীবন নষ্ট করে দিচ্ছে। আমি জীবন নষ্ট করে দিচ্ছি দেখলে আবার স্বীকার করলো? মেয়েটাকে রোজ ফোন করে, কন্টিনিউ জ্বালায়। তাই ওই বেচারি মেয়েটা আমাকে ফোন করে ডেকেছিল ওকে হেল্প করার জন্য। ছি 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 ছি, লজ্জা করে না তোমার আমার ভাইয়ের নামে এরকম বাজে বাজে কথা বলতে? তাহলে আমি মিথ্যা কথা বলছি? দেখলি দিদি, স্বীকার করলো। ঠিক আছে, ওই মেয়েটাকে ডাকো, আমি ওর মুখ থেকে সব শুনবো। ঠিক আছে, ফোন করে নিচ্ছি। স্পিকারে দে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বল। কোথায় তুই? অবিয়াসলি বাড়িতে। আচ্ছা শোন না, তুই আমার বাড়িটা চিনিস তো? হ্যাঁ, ওই খাটালের সামনে তো। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই ওটাই। আচ্ছা শোন না, 5 মিনিট একটা কাজ আছে, খুবই ইম্পর্টেন্ট, একটু তাড়াতাড়ি আয় না। ওকে আসছি, দাঁড়া। হ্যাঁ তাড়াতাড়ি আয়। এবারই দেখা যাবে কত ধানে কত চাল। এক নম্বর থার কি তোমার ভাই, এক নম্বরে ফালতু ছেলে। ঠিক আছে ও আসুক, আসলেই বলে যাবে কে থার কি। আমি ভালোবাসতাম ওকে। এ ফিউ মোমেন্টস লেটার। ওই যে চলে এসেছে, আজকে প্রমাণ হয়ে যাবে তোমার ভাই কতটা নোংরা। কি ফ্যামিলি তোমার! কি তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি, আমি ভেবেছিলাম আমাদের দুজনকে একসাথে তুই লিভিনে দেখলে বুঝে যাবি, কিন্তু তোকে বোঝাতে বোঝাতে আমি হাঁপিয়ে গেছি। আমরা দুজন খুব ভালো আছি, খুশি আছি, এই দেখ। দেখলি দিদি, বউ আমার। দেখলি দিদি, আমি বলেছিলাম না, যাই বাবু এক নম্বরের ঠাকি, কালি মেয়েবাজি করে বেড়ায়। তুই বুঝে গেছিস তো আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। ওকে চললাম, বাই। ভাই তুই একটা কাজ কর, তুই একটু বাইরে থেকে ঘুরায়, ততক্ষণ আমি বাকিটা দেখে নিচ্ছি। শালা তোর জীবনও শান্তি হবে না। সো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দাও। আর হ্যাঁ, ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের কিছু মানুষের অসুস্থতার কারণে দিতে লেট হয়েছে, কিন্তু এরপর নতুন নতুন আরো ভিডিও আসবে, আর ভ্যাকেশন টু খুব তাড়াতাড়ি আসবে। অয়ন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তোর শরীর কেন খারাপ হয়েছে? এই যে এই নয়টার জন্য আমাকে আমাকে রাত্রিবেলা বলেছো সকালবেলা তো শরীর খারাপ হবে, আমি ভেবেছি হবে না, ও কি হবে সত্যি আমার শরীর আর দুদিন পরে নিচে নাই, আমি তার জন্য লেট হয়েছে। তানি আমার সাথে কাজ করে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, দেড় বছর পর কাজ করছি, তাও আবার সঞ্জয়ের সাথে ভীষণ ভালো লাগলো, আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা।